আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা R15 ভার্সন 3 তে ব্যাটারি ইনস্টলেশন করতেছি, যেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিচ্ছি। জানেন আপনারা 12 ভোল্টের একটি ব্যাটারি দ্বারা এই টোটাল গাড়ির যত ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলো অ্যাক্টিভ থাকে। তো আমরা এখানে যে স্টক যে ব্যাটারিটা আছে ওইটা খুলে ফেলবো, এরপরে আমরা এখানে লিথিয়াম আয়ন ইনস্টলেশন করব এবং এইটা আমরা সম্পূর্ণ চেক করব যে এটা দিয়ে আপনার কীরকম পারফরমেন্স পাওয়া যায়। তো এটা আসলে ফুল কমপ্লিট করার পরে আমরা এটা টেস্ট করব। তো এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে 4S ইউজ করছি। 4S-এ আপনার হচ্ছে 16 ভোল্ট হয়। তো 4S এখানে BMS-ও আমরা ভালো মানের ইউজ করছি, কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় BMS-এর পারফরমেন্স খুব একটা ভালো পাইনি। এরপরেও আমরা মোটামুটি চেক করতেছি যে আসলে কী করা যায়। তো দিন শেষে এটা চেক হওয়ার পরে এটাকে কমপ্লিট হয়েছে, বাট অত ভালোভাবে পারফরমেন্স পাইনি। এরপরও আমরা এটা নিয়ে একটু ট্যুরে বের হব। আর এইটা নিয়ে ছোট এখন একটা ভিডিও দিলাম, নেক্সটে আমরা এটা একটা বড় সড়ো ভিডিও দিব যে আসলে আমরা কী রেজাল্ট পাইলাম এবং একটা লিড অ্যাসিড ব্যাটারির জায়গায় বা একটা পাউডার ব্যাটারির জায়গায় কি আসলেই লিথিয়াম আয়ন ব্যবহার করা উচিত কি না, আর যদি উচিত হয়ও সেটা কোন ব্যাটারি ইউজ করবেন আপনারা। এইখানে আমার বন্ধু বের হয়েছে এটা চেক করার জন্য। এরপরে আমি নিজেই বের হয়ে গেছি। ওই দিন আমার একটু বাহিরেও একটা কাজ ছিল, তো এইখানে আমি একটা প্রজেক্টের কাজে গেছি, প্লাস হচ্ছে আমি পার্সোনাল একটা ট্যুরও দিলাম। তো এই পাশাপাশি হচ্ছে ব্যাটারিটা টেস্ট করা হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে আজকের মতো তো টেস্ট হয়েছে, বাট এটা নিয়ে আরও বড় সড়ো একটা ভিডিও আসবে, যেটা হচ্ছে আসলে ফুল একটা ডিটেলস ভিডিও আসা উচিত, আসলে কি ভালো মতো চলবে কি না বা কোনো প্রবলেম করবে কি না। নেক্সট ইনশাল্লাহ সেই ব্যাপার নিয়ে একটা ভিডিও করব। আসসালামু আলাইকুম।